সারাতনে হরু দেব জানি তার নাম কিটা উকই উকইল খয়জাত তিনজাত একটার নাম হইল লিক উকইল খার মাথা তখন গরো জাগা পাইতা না আউরি মাতিও না মুল্লা তো ওয়ান টাইম মুল্লা আধা ঘন্টার ভিতরে রোয়ানা আধা ঘন্টার ভিতরে রোয়ানা কই বাউল না ইয়া দরজা মারা নাইনি ও রাতাবাড়ি মুল্লার লগে যাও মুল্লার কইছো কই না আমরা মাঝে মাঝে টেনশন আর হইনি ছড়া বাকি সারা তনে হরু সব তনে ছোট যে প্রাণী তার নাম কি দাও কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে এর মধ্যে একটা সূরা আছে সূরার নাম হলো সূরা নমল ফিফরার ঘটনা আছে আছে কিনা কিন্তু এত নে হরু কোনো প্রাণী নাই নি একটা আছে তার নাম হইলো কয়েন সারা তনে হরু যে প্রাণী তার নাম কি দাও উকই উকইল খয়জাত তিনজাত একটার নাম হইল লিক উকইল খার মাথা তখন গরো জাগা পাইতা না আউরি মাতিও না মুল্লা তো ওয়ান টাইম মুল্লা আধা ঘন্টার ভিতরে রোয়ানা আধা ঘন্টার ভিতরে রোয়ানা কই বাউল না ইয়া দরজা মারা নাইনি ও রাতাবাড়ি মুল্লার লগে যাও মুল্লার কইছো উকইল আমরা মাঝে মাঝে টেনশন আর হইনি ও মা বই নকল দরবার করিও না ঝগড়া করিও না বাজার দিন আমার ফুরে জামাইবুর মাঝে দরবার লাগে আমার খরচ আনিও না উকনির সিরুনি আন হরু দানার সিরুনি দেখান শক্ত টান দেবার বাদে টান দেবার বাদে কোনটা ই গুণ নাম হইল লিক আরেকটা আছে হকলরে নেটে ধরে না মহাত্মা গান্ধী চেশমা লাগাই ভাই লাগানির পরে আরেকটা ভাই ভাই এগোর নাম হইল কুটি বুঝাই এগোর নাম কুটি বুঝাই এর মাঝে একটা একটার নাম হইল বিড়া বাবা এই বিড়ায় যে রঘুয়ার ভাব দৌড় দিব মাথা এই সময় দেখা যায় না বিএসটি ভাবার টেইলারে দৌড় বিড়ার শৈল উঠার বাদে কিওর জামাইয়া কিওর জামাইয়ের ভার চলে বেস হর ভাই বিড়াই উমস চল দে এখন রাজ্যস্ব হুন নিয়ে যাইছে কলানি বাবা তে ই উকনির রিজাফর মালিককে আল্লাহ উকনির জেবর মালিককে আল্লাহ এর কারণে দরবার করি না একটা ঔষধের নাম হইয়া যায় উকইল খাদাইবার হইলে আইবেরা শ্যাম্পু একটা আছে 103 টাকা আসলো এখন 113 টাকা গেছে বেটিন খুশ হয়ে গেল হই রাম মোল্লা দাওয়াত দেওয়া কম লাগি গেছে না উকনির দোয়াই হইয়া যাইয়া এটা এমনে না এটা বুঝা যায় উকনির দোয়াই দেখি কোন নাম কিতা আইবেরা শ্যাম্পু 113 টাকা তে যাও আমার বুজুর্গ আমার কইছেন ফোরদার ওয়াজ বাজার কয়টা 9:40 না কিওর ওয়াজ আর দুয়া হইছে তো আপনারা নামাজ পড়ি তো না ইটা ওয়াজ ইটা মাঠি গুলা ওয়াজ কামাইব আমরাও মজা পাইছি ও হবে আরম্ভ হইছে না আমি তো জানি আর মেশিন যারা হইলে আথাইন হিতার যাই নাকি নেট হতে তাই বলে না ও হবে আইয়ার ওয়াজ খানো গিয়ে আকটিস লইরাই দিয়েছেন আপনারা নাই খাইল হইবাই নজরুল ইসলামের ধরে গেছে খালি আসিলে কামাইতো না আমার বুজুর্গন আমি যে আসাইবার লাগে হইয়াল না কিছু মাতিয়ার আপনারা কিছু আপনার ওটা আইছে টিফানির বাবা আইছে এর কারণে আমি কিছু আপনারা সফটওয়্যার মারছি আপনারা গুম ভর্ত করি তে যাও আমার বুজুর্গন হযরতে মূসা আলাইহিসসালামের জমানা পর্যন্ত মালাকুল মওত হযরতে আজরাইল আলাইহিসসালাম সশরীরে আপনারা ইসল এখন রৌয়ার ফারুর মানু মারা যায় হযরতে আজরাইল আলাইহিসসালাম রে কোন মানুষে দেখে না হযরতে আজরাইল যখন মানুষের জান কবজ করার জন্য অগ্রসর হয় কোন মানুষের আজরাইল সালাম করেননি
আজরাইল আলাইহিসসালামের কবরে সালাম করছেননি জি না হযরত আজরাইল আলাইহিসসালামের মানসরে সালাম করেন বার করিয়া চাও মরলে কে বাদ কে হগা কিতাবের মধ্যে হযরত মাওলানা আশিক ইলাহি বুলন শহরে আনছেন আল্লাহর হাবিব আকান সুরামে ফরমায় ঈমানদার মুমিন মুসলমান যখন মারা যায় হযরত আজরাইল আলাইহিসসালাম যখন সামনে আয় ওই সময় ফরমায় আসসালামু আলাইকা ইয়া ওয়ালী আল্লাহ হে আল্লাহর মায়ার বান্দা ও আল্লাহর মায়ার মকবুল বান্দা আমি আজরাইল তোমার সামনে উপস্থিত হইলাম তোমার এই দুনিয়ার জীবন তো নে আখেরর জীবন তোমার জন্য ভালো হয়েছে জোরে বলো সুবহানাল্লাহ আমার বুজুরগণ হযরত আজরাইল আলাইহিসসালাম মূসা আলাইহিসসালাম পর্যন্ত সশরীরে আইছেন হযরত আজরাইল আলাইহিসসালাম রে হযরত মূসা আলাইহিসসালামের নিকটে আমার পরে জানাইলা হে মূসা আমি মালাকুল মউত আজরাইল তোমার সামনে উপস্থিত হইলাম আল্লাহর হুকুম হইছে তুমি যদি রাজি হও তোমার পবিত্র রূহ মুবারকটা আমি বাইর করে লইয়া যাইতাম আমি নজরুল মোরার সময় আজরাইলে কইবানি রুয়ার ফারর বিশেষ অতিথি আয়ুক ইনো অতিথি সাব সু কুন্তা মানতা নয় এর আগে আপনার নাকে মুখে ভেনা বাড়িতে পারে আল্লাহ হেফাজত করুক ভাই আশিয়ার মানুষের মৌতর সময় যদি জবান বন্ধ হয়ে যায় কলিমা নসিব হয় না তোমার আগর ভিসর সারা আসে এর জন্য আমার বুজুরগণ আল্লাহর হাবিব আলাইহিসসালামে ফরমান মানুষের মরণের সময় যদি জবানে দি কলিমাটা জারি হয়ে যায় রাসূলুল্লাহ ফরমান ফাতাখালাল জান্নাহ এই ব্যক্তির আল্লাহর জান্নাতের মধ্যে জায়গা দিলাইব হযরত আজরাইল আলাইহিসসালামে ফরমান ও মূসা আল্লাহর হুকুম হইছে তোমার জীবন শেষ হয়ে গেছে যদি আপনি ইজাজত দেও আমি আজরাইলে আমার খামটা সমাধান করে লইতাম মূসা আলাইহিসসালামের ওলা গুসা উঠিছে কিতা কই নাজরাইলে কইলা কিতা কইছ তুই আগক আগক হযরত আজরাইল আলাইহিসসালাম দাঁত লাগিছে বাবাজি ডরাইবে না আমি আপনার খুয়ালো করব হযরত আজরাইল ফরমাইন হযরত মূসা আলাইহিসসালাম ফরমাইল ও আজরাইল আমারে কি কথা কইলাই আর তোরা দার আ সিরার দমান হল বাড়ি গেলে থাম আপনারাই দেখবা যে গরর নয়া দমান বয় ই গরর এখানে থরজা থরজা রদ ধরি লিছে উগি দিবা কিলা বলান একটা ভিতর মাত্র সিসি ক্যামেরা একটা লাগাইও সারা তো যাও আমার বুজুরগণ হযরত মূসা আলাইহিসসালামে ফরমায় হে ইসরাইল আমার দরওয়াজা আমারে কি খবর শুনাইলাই আমারে কইলাম হযরত ইসরাইল ফরমায় ও নবী মূসা আল্লাহর হুকুম হইছে তোমার জীবন শেষ হয়ে গেছে এখন ইজাজত দে আমি ইসরাইলে তোমার পবিত্র রূহ মুবারক লইয়া বাইর হইয়া যাইতাম হযরত মূসা আলাইহিসসালামের গুসসা উঠিছে যেমনে তাপন মারছ হযরত ইসরাইল এমন এক ব্যক্তির কাছে পাঠাইলাই যে ব্যক্তি মরবার তো ইচ্ছাও নাই কিন্তু আমি আজরাইলের কাম তো সমাধান রব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়া হযরত আজরাইলের চক্ষু লাগাইয়া মসিয়া দে আর জানাইলা ও আজরাইল যাও আমার মূসা কলি মোল্লারে কইও হে মূসা তুমি একটা গাবির পিঠের মধ্যে হাত মারতাই আর তোমার হাতের নিচে যে পরিমাণ লুমাইবে আমি মনি রব্বুল আলামিনে তুমি নবী মূসার হায়াত বাড়াই দিলাই মজুরে বলো সুবহানাল্লাহ আর জুরে বলো সুবহানাল্লাহ কোন বেটার ক্ষমতা আছে নি ড্রাইভিং লাইসেন্স পিক আপ দিয়া ভ্যালিডিটি বাড়াইতে মাত্র না দ্বিতীয় যাবার বাদে ওলাও বান লাগবে
আমি গেলাম লাইসেন্স বানাইতে সময় আমার গেল আমি বললাম বাজার কিলা চলের ইটা সাই পাঁচ বছর আগর কথা আমি হেভি লাইসেন্স বানাইছি কোনো সময় আমার ড্রাইভারের অসুবিধা হইলে কইলাম হতো আমি চালাইম বুঝাইছেন সব পারা যায় কইলাম আমি গুস গাছ খুঁতা দিতাম পারতাম না ডিটিও আসেন নি বলে না না এটা অসুবিধা বলে কেউ অসুবিধা আমার জামেলা আছে খব আমি যাইতাম গিয়া এরে ঘুত ঘুত করে মনে করছেন হসুবা মুল্লা তো শিলচরের এমবিআই জিও আসলো এমবিআই আপনার অপু মজুমদার আবার নাম ফাউরিছি না মধুরবন রেঙ্গাত বাড়ি আমার এখন ভিটামিন ইরে ভিটামিন খোঁজে কি তার এখন এটা তো বায়ো ভিটার সিরাপ না মাল্টিভিটামিন মাল্টিমিনারে লোতাল খোঁজ ভিটামিন ওগুলো কিতা ভিটামিন ওগুর নাম বলে ভিটামিন কি পরিমাণ অবস্থা আমি গেও ডিটিওরে হামাইছি কিতা বলে আমার কথা বাদে বারুই আনলে তো অন্য দৌড়া দৌড়ি করতাম এখন আর লাইন দিন মুল্লা আগে শরীর দেখাইছিস এর বাদে আমি একজনকে দৌড়লাম ধরিয়া কইলাম ওইটা যে থই বার হয়েছে লাইন দেও যার দাল লই লাইন দিন না কই মুল্লা আগে গের দেখাইস আমি আতে আতে এখানে আমার থানা ভেরিফিকেশন আতে আতে করাইছি বাদে তো হইলাম লান না এর বাদে স্মার্ট কার্ড পাইতে তো বেড়া লাগিছে যাও একজন আসলা নাম কইতাম না এটা চিত্রের বাদে বেড়াত পড়ি দিম যাও কে লাইনে লাইনে বানাইয়া লই আইছি ওলা না বানাই লইছি তো এখানে বেলেডেরি বাড়াই দিয়ে আমি গিয়া গুত গুত করলে বাড়িব নি কোসাই বাড়িব নি বাড়ি তো নাই রোদ হইবা রোদ হইবা হজরতে মুসা আলাইহিসসালামের বেলেডেরি বাড়ি যা সুবহানাল্লাহ কইতা নেলেন আমার বুজুরগণ হযরত আজরাইল আল্লাহ জরাইল আজরাইল যাও আমার মুসা কলিমুল্লাহর কইও হে মুসা তুমি একটা গাবির ফিটির মধ্যে হাত মারতাই আর তোমার হাতুর নিচে যে পরিমাণ লোমাইব সেই লোম অনুপাতে আমি আল্লাহ মুসার জীবন দান করলাই মুজির বলে সুবহানাল্লাহ হযরত আজরাইল কই আল্লাহ আমার ডর করে তুলা গে তো গুরি আইছি এখন হয়তো আমি গুরি আইতাম নাই আল্লাহ জানাই না আয়ো সেনে সেই সময় তো সামনা সামনি হজরতে মুসা আলাই সালাম কইতে আয়ো আজরাইল হজরতে আজরাইল ফরমাইল ও মুসা তুমি ডরাইও না ভয় করিও না রব্বুল আলামিন কইছেন একটা গাবির ফিটের মধ্যে হাত মারতাই তোমার হাতের নিচে যে পরিমাণ লুমাইব সেই লোম অনুপাতে আল্লাহ তোমার জীবন দান করবা এখন প্রশ্ন হইল ছাগলর কথা কইলা না মহিষের কথা কইলা না আল্লাহ গাবির কথা কোন কারণে কইছে বলে গাবির রুম হইল পাতলা আপনার হিসাব অঙ্ক করতে গিয়ে আপনার যুগের মধ্যে বেশি দেখাইব এর জন্য আল্লাহ হইছেন ও মুসা আজরাইল হইছেন ও আজরাইল যাও আমার মুসা কলিমুল্লাহর কইও হে মুসা তুমি একটা গাবির ফিটির মধ্যে হাত মারতাই আর তোমার হাতের নিচে যে পরিমাণ লোম ঢুকব এক এক লোমর বদলা এক এক বছর আমি আল্লাহ দান করব সুবহানাল্লাহ হযরতে মুসা আলাইহিসসালামে ফরমাইল ও আজরাইল আমি এইভাবে মারলাম হয়তো আমার হাতের নিচে 1000 কে সালুম হামাইব হযরত আজরাইলে ফরমাইন আল্লাহ 1000 বছর জীবন দান করবা হযরত মুসা আলাইহিস সালামে ফরমাইন ও আজরাইল 1000 বছর পরের অবস্থাটা পারে কইলা হযরত আজরাইলে জানাইলা ও মুসা তুমি ডরাইও না ভয় করিও না 1000 বছর পরে যখন জমিন তুমি বিদায় নিতাই আমি আজরাইলের লগে মোলাকাত করা লাগে হযরতে আজরাইল তনে কোনো মানুষ বাগিয়া যাওয়া সম্ভব নাই বাইরে অনেক মানুষে ফরমাইন আমি মারা যাইব আমার মরণের সময় আজরাইল আমার সামনে আইবা আমি আজরাইলের সামনে তনে সরিয়া যাইব আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানাই আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ ওয়ালাউ কুনতুম বি বুরুজ মুশাইয়াদা বাইরে তোমার মরণের সময় তুমি যে কোনো জায়গার মধ্যে থাকো না কেন তোমার মরণের সময় ঠিক টাইমে মালাকুল মওত আজরাইল তোমার সামনে উপস্থিত হইবা এখানে লোহার গম্বুজ বানাইয়া ইগো দরজা জানালা খুন তারা কেন ঢুকে বন্ধ করিলেও এসি ফিট করিয়া আজরাইল হামাইতে সময়
খড়াক কুল্লা লাগবে না মা ধরি না হযরত আজরাইলর দরজার প্রয়োজন নাই জানালার প্রয়োজন নাই আল্লাহ নূর দিয়া ফরিস্তা বানাইছেন হযরত আজরাইলর কোনো দরজার প্রয়োজন হয় না জানালার প্রয়োজন হয় না এর জন্য আমার বুজুর্গ হযরত আজরাইল আলাইহিস সালাম যখন তোমার সামনে যাইবা আল্লাহর বান্দা মারা যাইতো রউয়ার ফাড়র জমিল হযরত আজরাইল আলাইহিস সালাম যখন লালা পাইবা ছাইবা আল্লাহর বান্দা রউয়ার ফাড়র জমিন ধরে দেখতে পাইবো অসুবিধা নাই আল্লাহর বান্দা দেখবো রাসূলুল্লাহ ফরমাইন যদি মানুষ ইমানদার হই যায় মুমিন মুসলমান হই যায় আল্লাহর বান্দায় ডরাই জনায় বয়খর তলায় আর যদি মানুষ ইমানদার মুমিন মুসলমান হইলা হযরত আজরাইল যে যেমনে দেখবো দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দায় রউয়ার ফার ভূমিকম্প আরম্ভ করব ভূমিকম্প দিব এর কারণে আমার বুজুর্গগণ আমরা দোয়া করতাম আয় আল্লাহ যখন আমাদের মরণের সময় আইবে আপনার হবিবের সামনে রাখিয়া আমাদের জবানে দি খোদাটা জারি করাইও লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন বাইরে মরণের সময় জবানে দি কলিমাটা বাড়াইত এখন জামাইরে ফিটাফিটি আরম্ভ হইছে ই বেটির মরণের সময় জবানে দি কোন সময় কলিমাটা বাড়াইবনি আমরা গরর হেইন বেটিয়ে করি জামাইর কথা আমরা গরর হেইন টাইম ও মা বইন হল এই জমিনে তুমি যত ধরনের নামাজ পড় না কেন আল্লাহ আল্লাহ করিয়া যাইবা এবারে করিয়া যাইবাই যদি তোমার স্বামী তোমার জন্য নারাজ হই যায় তুমি লেখিয়া তো তোমার মরণের সময় জবানে দি কোন সময় কলিমাটা জারি হইত নাই তুমি মারা যাইবাই আল্লাহর জন্য পাওয়া তোমার জন্য সম্ভব হইত নাই সম্ভব আছে বেডিন্দর বেশ সিগন খানো আওলাদের জন্য জান্নাত খানো বলে মার কদমের নিচে আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাত সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে আর বেটি যারা আছো তোমাদের জন্য হইল তোমার স্বামীর কদমের নিচে বলে বলো সুবহানাল্লাহ বস বেটি না সই সাইরা না পয়সার দাম নাই বেটার আসুন না নিলা ই আপনার আর রুগার ফার নাই বেজারিও না রুগার ফারর বেটি নু থোবালা আল্লাহ হায়াত দেব অন্যান্য জায়গার কথা কইয়া আবু বাত তো খাইছি না কোন কিয়া বাদ হইতো আবু খলের বোঝা লাগে এক পীর সাহেবে কইছিলা এক মৌলানা সাহেবে গরমর দিনের ওয়া শীতর দিন করি লিখলা বড় দুইলা আছে এর বাদে রাইত আল্লাহর বান্দা এখন খাতাও খাইছি না ভাই এখন তো কমন কমন আছে কইটা হি গরম মানু নাইনি কি তো হইছে উলে টান্ডা হ্যাং করি লাইছে উলে উলে তোরা আগে কইলাই যাই নাই কথা লাগে দাঁড়া বুঝিয়া আওয়াজ করা লাগে আমার বুজুর্গ আল্লাহর হাবিব আপা আলাইহিস সালামে ফরমায় খাইরু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা রাসূলুল্লাহ ফরমায় সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি জুরে বলো সুবহানাল্লাহ ও মা বইন খল যে ঘর যে পরিবার ও জামাই বউর মধ্যে মায়া আছে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে খোদার কসম ই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায় জুরে বলো সুবহানাল্লাহ এক বেটায় যদি বিবির মুখে দি মায়ের নজরে চায় যত সময় পর্যন্ত চাইবাই কত সময় নফল এবাদত করিয়া যা সব পাইতাই কতখান নফল এবাদত তোর সব আল্লাহ দান করো সুবহানাল্লাহ আর জুরে হো সুবহানাল্লাহ মাত বুঝবাই শুনি বিবির মুখে দি বিবি কইতে বাফর মা না তোমার হরুতার মা বিবির মুখে দি মায়ার নজরে বেগ্যা ডাবাইয়া না ইলা না বললাম আসি আসি এখন বাজার টানে ফরাসর বিছি আনার বাদে খোঁজ চাই আপনার গরের কেমন খুশিবা ইয়া কিটা লাগে রানই নাই এ খারে হুদা গিলি তো বাজার দিন লালা আড়ত তনে গিয়া দুই কেজি ভাইকারি আনতা ও জাঠর নাম বেঠি বাজার তনে আইবা খরসর বেগ যদি বড় দেখে এখানে উড়ে লই লইতে চাইব হেরান হয়েছে না পানি খাও না রে পানি খাইতাম না আমি ও হিয়াল খাওরি বাজার হন মাকা দূর হইবা না
ওনো আমি ঠান্ডা খাই গ্যাস হইব গ্যাস হই দিব বলে কিটা করতা না তোলা ঠান্ডা পানি খাও বলে আমি পানি খাই আইছি না হেরানি যাইছো পানি খাও ওমা আচ্ছা আমার হরুতাকে খান্দের তোলা ওর খানলো আচ্ছা বেশ হইও না সারা দিন উড়ো এখান থেকে সিয়ার বানাইলিছো খান্দুক কো তুমি হেরানি যাইছো অত কুশ ভাই বদর বাজার খালি বেগ লইয়া আইও যদি হরুদার মাই বালা নজরে তোমার ভাই সাজ আমার খান কাটিলি হ্যাঁ যেমনে দরজা খুলবো বাইরে জওয়ান বাজার তনে আই ভাই পরীক্ষা করিয়া দেখিও যদি মা বাবা থাক মা যদি জমিন তখন জাদু বাজার তনে আই ভাই মা দরজা খোলার বাদে জাদুর মুখ পাইছাই বাবা জাদু মানি তুমি সকালে হিয়াল খাউরি বাজার গেলাই খালা ছড়ার জমিন গেলাই খাটলি ছড়া অরণ্য ফুর গেলাই চন্দ্রপুর গেলাই বাবা সমস্ত দিন খাম করলাই তুমি সমস্ত দিন কোন জিনিস খাইছো নি আমারে কইলাম বাইরে মায়ের সাড়ে দিয়া জাদুর মুখটা ভস্কে দিবা ও জাদু মনি সমস্ত দিন তুমি খাম করছো বাবা কোন জিনিস খাইছো নি আমার হইলাম এরপরে মা তোমার দারে দারে ঘুরি আটিবার বাপ জাদুর ভাই সাইবা মানুষ যখন বিদ্যা হয়ে যায় নি বয়স হয়ে যায় মানুষের জানে অনেক জিনিস টানে কিন্তু সন্তান আগুন খরিয়া মায়ে ডরাইয়া হই না এই সময় মায়ের বার সাইবা আমার জাদু লালা বাজারে গেল আমার জাদু খাটলি ছোয়া বাজারে গেল রে আমার জাদু আমার লাগে মনে হয় জাটিঙ্গার কমলা আনছে বাইরে এক কার্টন কমলার কথা আমি কইয়াল না তোমার এক বস্তা আপেলর কথা আমি কইয়াল না সামান্য ছোট একটা কমলা নিয়ে যদি মার হাত খানো দে তোমার বাবার হাতও দে মা বাবা হাতের মধ্যে লইবা জোর জোর হইয়া শুকুর জোর সারিবা আল্লাহ আমার জাদুমণি সকালে চা পিঠা খাইয়া বাইরে হইছিল এখন রায় সাতটার সময় আইছে আল্লাহ আমার জাদি চাইশো না হাজির খাম করিয়া আমি মা বাবার জন্য সামান্য একটা কমলা লইয়া আমি মা বাবায় দোয়া করিয়া আমার দাদুরে জমিন কোনোদিন উপবাস রাখিও না বাইরে যদিও খালি বেগ লইয়াও মাই কোনটা মাতি টানাই কইবা বাবা মাদান কোর সবজি আছে খাইলাই মো কোনো বেড়া নাই কিন্তু গরর যাই না সন ফুলাইলেই বেগ কালি খালি দেখার বাদে বলাম দরজা খুলিয়া ওলা সইবা বেগে দি মুখে দি না এখারে হুদা মুখে দিনা জেদ দেখবা বেগ হরু এক সুবে উন্দাল ফাগর এ বেগ নে না বেগ তো তাকে খানো জায়গা চিনো না নি তুমি আজ আরো খান তুমি আইছ মাত না ও জাতর নাম হইল বেঠি কোসাই ভাই এনে ঘরে হাসা কথা না নি ই এক মাস পরীক্ষা করা যায় না বেঠিন বহুত শিয়ান লড়িতা না কইবা মুল্লাই সজাগ করে দিয়া গেছে এক মাস বাদে পরীক্ষা করাত লাগিও গিয়া বেগু তোর জায়গা হইতাই না খালি সেং সেং আর জেং জে অত সেং সেং কি যতদিন খাবাইবা অতদিন ঘুষ যেদিন খানি বন্ধ করে দিবা এদিন তুমি বাদ হয়ে গেছো এর জন্য আমার মা বই নখল তোমার স্বামীর লগে যখন কথাবার্তা করবাই আদব যত্ন সহকারে তোমার স্বামীর লগে কথাবার্তা করিলাও স্বামীর মন যদি জমিনের মধ্যে জয় করিলাও তুমি মারা যাইবাই জন্নতর মধ্যে যাইবাই কোন ধরনের কোন অসুবিধা নাই হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন হজরতে ইসমাইল আলাইহিস সালামের বাড়ি দিকে সই যাওয়ার পরে হজরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমায় আমার ইসমাইল বাড়ি একজন মেয়ে লোক বাড়াইয়া কইলা বুড়া বেটা তুমি খেয়াইলাই আমার স্বামী ইসমাইল বাড়িত নাই বলে ও মা তোমার স্বামী তোমার কোন দুঃখ কষ্ট দিত্রানি বলিয়ারি বেটার মাথা তিয়েরা যত গিল্লা আসলো সমস্ত করে লাইছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর শুনিয়া দুঃখ লাগলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফরমাইল ও মা আমার ইসমাইল যখন বাড়ি যাইবা আবার পরে হইও তান ঘরের দরজার চৌকাটা বদলে যাইতা থাইন মনে করছেন মনে হয় ইচ্ছা রাতা উতা আসলো খাটল বদলিত গুনে ধরিলে মনে খাটল লাগাইতা খুশ
حضرت اسماعیل علیہ السلام একজন নবীন আলী ভাই اسماعیل علیہ السلام যখন বাড়িতে আইছো বাবার সুগন্ধি পাইছো আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আমার বাড়িতে আইছো কইলা ও বিবি আজকে আমার বাড়িত কোন মুরব্বি মানুষ আইছলি বলে একজন বুড়া বেটা আইছলা বলে কি তা করছো বলে আমার বেশবালা পছন্দ হইছে না আমি বেশ মাতিছি না বলে এই বুড়া বেটাই মুরব্বি মানুষ কোন তা হইছলি কইলা نام হইলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আর আমার ঘরে চৌকাট হইলা তুমি বিবি আমার বাবার অর্ডার হইলো তোমার এখন জমিন আমি তালাক দিয়া দিলাইতা খামাইবনি আর কোনটা কিটু আমি কোনটা খামাইবনি হ্যাঁ হ্যাঁ এখন ফুয়ার বউ লগে হিজেন না কইতা বাবারে মোর মার দিলা তুমি লইয়া খাইতা নি আমি সাইয়া আনছি কত টাকা ভাড়া করছি যে খালি লালা খোলে যদি উড়াইছি হ্যাঁ আর তুমি কোনো তালাক দিলে তাম খামাইব নি হায় রে ফেসিনচা মা বাবার মনে যদি কষ্ট দিল জীবন বরবাদ হইব এর জন্য রব্বুল আলামিনে ফরমাইল উফি ওয়ালা তালগানহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আমার বন্ধু-বান্ধব হল তোমরা জমিন মা বাবার সামনে কোন সময় অপশব্দ ব্যবহার করিও না ইলা কোন খাম করিও না যে খাজর কারণে তোমার মা বাবা জমিন তোমার জন্য নারাজ হইবাই বাইরে হজ যাইবাই যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হই যায় তুমি হজ যাইবাই সেই হজ আল্লাহর দরবারে কোন সময় কবুল হইতো না আল্লাহর হাবিবা আলাইহিস সালামে ফরমায় যদি কোনো মানুষে একবার মা বাবার মুখে দি মায়ের নজরে চায় একবার চাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনে তার নাম আমল একটা মকবুল নবুল হজের সমতুল্য সব দান ফরমা সুবহানাল্লাহ আর জুড়ে হো সুবহানাল্লাহ আচ্ছা ও যত মানুষ বাত আছো আমরা সারার মা বাবা আছেন কোন চাই নাই দুঃখ লাগে মনে মনে করে হায় রে ভাই আগে বুধ হইলাম না কত হজ নষ্ট করলাম মাতাসা সন্তানে জমিনে মুসিবত ফড়িয়া হোক আর বিবির ফরামি সইয়া হোক মা বাবারে ভুলি যায় ইলাও জমিন প্রমাণ আছে আমরার কাছে মানুষে বারবার আবদার করো নো মৌলানা সাহেব আমার জন্য দোয়া করিও বাবায় না খাইয়া জাদুরে খাওয়াইলাম মায়ের না খাইয়া জাদুরে খাওয়াইলাম কিন্তু জমিন আমার জাদু বড়ইছ আমার জাদুয়ে মা বাবার কথাটা এখন মানের ল আয় রে জোয়ান তুমি জমিন তুলে বিদায় নিবাই জবান বন্ধইব আল্লাহ তোমার রিজাকর দরজা বন্ধ করে দিবা আল্লাহ তোমার হায়াতর রশি কমাইবা কোন কারণে তোমার মা বাবা তোমার জন্য নারাজ এই নারাজের কারণে আল্লাহ তোমার অভাবন টনের মধ্যে ফলাই দিবা মা বাবা যখন মারা যায় ইলাও জমিনও প্রমাণ আছে বছর কে বছর গুজরিয়া যায় মা বাবার সঙ্গে জাদুর কথা বার্তায় ঘর তনে বাইর হইলাম মার মুখ দেখিলেইব বাবার মুখ দেখব কিন্তু যেদিন মা মারা যায় বাবা মারা যায় মারে গোসল দেওয়াইবা বাবার গোসল দেওয়াইবা কাফনের মাধ্যমে আবৃত্ত করবা মারে যখন করার রাখবা আল্লাহর বন্দা মার করার দরাইব আল্লাহর বন্দা মার করারটা খান্দ লইব ও সময় মনের মধ্যে আইব হায় রে হায় আমি আজকে চার বছর হইল মাই হই একটা বার ডাক দিলাম না আইজ আমি যারে কান্দু করে লইয়া যাইয়া এই নার খেও নাই আমার জনম দুঃখী মা জননী আমার কান্দু আল্লাহর বন্দায় মারে কবর রাখব তখন মনের মধ্যে আইব হায় রে মন তুমি কোন কারণে জমিন আমারে বিগলাইলাই
যদিও মার লগে মাতি না বাইরে মার লগে মায়া নাই মার লগে দয়া নাই কিন্তু রাত 12টার সময় মায় জিকাইবা ও হইনা বেটি আমার কমরুল আইছে নি আমার জাদু এখনো বাড়ি দাইছে বলে না মায়ের দোয়া কর ভাই আল্লাহ আমার জাদু সকালে বলদা বলদির জমিনে গেল আমার জাদু দলাই মলাই গেল এখন রাত 12টা হই যায় আমার জাদু কোন কারণে রওয়ার ঘরের জমিন হই না বাইরে মা ঘুমাইতে নাই মায় গুরুর দরজা গুলিয়া বইবা যত সময় জাদু বাড়িতেই তাই নাই তোমার মা অত সময় পর্যন্ত তোমার মা জন নিয়ে বালিশের মধ্যে মাথা লাগাই দাঁড়ায় রে হায় মারে বাবারে যদি এখানে মারো মারিয়া গাছের লোকে কোনো জিনিসের লোকে বান্ধিয়ে তো ও সময় যদি সন্তান বিপদ হলে মা বাবায় ডাকিয়া কইবা কোনো মানুষ শুনি রে আমার সামনে আও আমার সামান্য ছাড়িয়া দে আমার জাদুমণি আমার শুকুর সামনে মারা যার আমি মা জননী আমার জাদুরি একটা বারে কুল লইলাই বাইরে মার সামনে সন্তান মারা যায় যখন করার বাড়ি ধনে সন্তানের করার বাড়ি ধনে বাইরে হরই তখন মা জমিন পড়িয়া যায় আল্লাহ দরবারে দোয়া করেন রে মাওলা আমার আদরে মায়ে পাইতে জমিন বড় কষ্ট করলাম আমি মায়ে বড় দুঃখ করলাম আপনার হুকুম হইছে আমার জাদু জমিন তুলে তুলি নাইছো আমি মায়ে দোয়া করি আর আমার জাদুর কবর জন্নতর বাগান বানাই দে হায় রে হায় ও জাতর নাম হইল মা ভাই ইবার যাইতাম পারছি নাই অন্য দিন আইলে ওয়াজ করমু নবীজি ফরমাই জমিনত তিন ধরনের মানুষ আছে যারা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহর যাতে তারা দুয়ারে ঘুরাই দিত না সুবহানাল্লাহ এর মধ্যে এক ঘুরে গেল দাওয়াতুল ওয়ালিদি আলা ওলাদিহি আওলাদের জন্য মা বাবায় দোয়া করবা এই দুয়ারে আল্লাহ কোনো সময় ঘুরাই দিত না আমার জুড়াতে অনুরোধ যুবক ভাই ইন্তর কাছে ইন সারাও যুবক অনেকর মা আছেন অনেকর মা নাই অনেকর বাবা আছেন অনেকর বাবা নাই ভাই যারার মা বাপ আছেন মা বাবায় যদিও কোনো কথা কইন কোনো দুঃখ দিলেন ইবাই সাইও না মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো আর যদি মা বাবা মারা যান মা বাবার কবরের দ্বারও গিয়া শুকুর ফানি ছাড়ো আল্লাহ তোমার মা বাবার কবর তোনে দুজখর আগুন সরাই দিবা সন্তান যখন মা বাবার কবরের দ্বারে দি যায় পড়াশোনা করে না মা বাবায় আফসোস করেন হায় রে বাবা তোমার লিয়া শিলচর মেডিকেল পনেরো দিন রইলাম তোমারে আরিত লিয়া ছয় দিন রইলাম বাবা আজ মা অন্ধকার কবর তোমার কারণে মায়ের রাত্রে খাবার কোনো সামান পাইছি না মায় বড় কষ্ট করিয়া রায় অতিবাহিত হয়েছে বাবা আমার কবরের দ্বারে দি যারা একটা বার খেনে পড়াশোনা করিয়া সব দিলে না ভাই তুমি চেষ্টা করিও আমল করিও রসুল্লাহ ফরমেন মানজারা খাবারা আবাবাইহি আও আহাদিমা ফি কুল্লি জুমাতিন গফির আল্লাহ ও কুতিব আল্লাহ বাররা আ যদি সম্ভব হয় না তাহলে প্রতি জুমার দিন শুক্রবারে তোমার মা বাবার কবর জিয়ারত করিও গফির আল্লাহ ও কুতিব আল্লাহ বাররা আ আল্লাহ তোমার জীবনের গুনাহ সবগুলো মাফ করবা আর আল্লাহ তোমার নামায় আমল অসংখ্য নেকি দান করবা সুবহানাল্লাহ আমার বুজুর্গন আমরা এলে আমল কর মনে কোন চাই রাস্তার দ্বারও যদি মজার খানা থাকে ভাই যদিও আপনার মা নাই আপনার চাষি আছে আপনার ফুফু আছে আপনার মাসি আছে যে কবরের দ্বারে দি যাই ভাই আপনি আর যদি পারেন না তে আপনি সুরা ফাতেহাটা পড়িয়া ফাতেহা শরীফ পড়িয়া আপনি দোয়া করিও আপনার দোয়ার কারণে মুর্দে গানের লাভ হইব না নি আপনার পড়াশোনার কারণে মুর্দে গানের কবর আল্লাহ সব হইবা বড় দুঃখ লাগে জোয়ান অকল কবরিস্তানের দ্বারে দি যায় মা বাবা বড় ভাই বনি অথবা তোমার বিবি কবর আসল এর বাদেও কিন্তু একটা বার লক্ষ্য করে না হায় রে হায় মা বাবায় আফসোস করবা তোমার বিবি আফসোস করবা স্বামী তোমার কারণে আমি রাত একটা পর্যন্ত হজাগ রয়েছি জাগ্রত রইলাম তুমি বাজার তো নিয়ে আইসো না আমি বালিশ মাথা লাগাইলাম না আজ তুমি আমার দ্বারে দি যারা একটা বার আমার ভাই খেয়াল করলাই না পড়াশোনা করলাই না এর জন্য আমার বুজুরগ আমাদের আম্মা যান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বড় মায়ার একজন বিবি আসলা
حضرت خديجار بوش হইল 40 বছর আর আমার নবীর বয়স হইল 25 বছর حضرت খাদিজাই নবীজির এত ভালোবাসা নবীজির কারণে حضرت খাদিজাতুল কুবরায় যত ধন সম্পদ ছিল সমস্ত দিন ইসলামের জন্য দান করে লাইছেন সুবহানাল্লাহ একদিন রাসূলুল্লাহ ফরমাইল ও খাদিজা তুমি আমার কাছে যা চাইবাই আমি রাসূলুল্লাহ তোমার দিনে কোনো অসুবিধা হবে না হযরত খাদিজা ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমার একটা ওসিয়ত হইল আমি যখন মারা যাইব মারা যাওয়ার পরে আপনি নবীজি আপনার হাত মোবারক দিয়া আমি খাদিজার জমিনে গোসল দেওয়াইবা رسول الله فرمان خديجة আমি রাসূলুল্লাহ যদি তোমার গোসল দেওয়াই তোমার কি ধরনের फायदा হযরতে খাদিজা ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমি মারা যাওয়ার পরে আমার জমিনে গোসল দেওয়াই ভাই আপনি রহমাতুল লিল আলামিনের হাত মোবারক আমার শরীরে লাগব আমার বিশ্বাস হইল আল্লাহ এই শরীরে কোন সময় দুজখ রাগুনির মধ্যে ফলাই তালাই অতখান মায়া অতখান محبت আমার মা বইন হল কিছু বেটিন জায়গা সন্নানি কোনটা খাবাত বুইয়া স্বামীরে দিও স্বামীর মুখে দিছে ইয়া গোয়ামরি আনি দিও ইগর আল্লাহর রহমত আর বরকত আইব ভাইয়া আশিবার মাত না ঘরে হক মাত হইয়া যায় আর আপনারা বাজার তো নি আইবা আবার বাদে ঘর হরুতার মা দরজা খুলিবা হইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফরমাইনি ইনশাআল্লাহ খোজনে করবা দেখি আতখান তুলা মারো বাজার হইও না তুলা মারো না ডরাইও না তো কুটি মুটি ফুয়া তুলা মারছে খারে সালাম করতো আচ্ছা সালাম করিও আর এখান খইয়া দিয়ার জুরে সালাম করিও না নাই গরো দরবার আইবো বাদে আমারও বিচারি হচ্ছে নাই আউরি জুরে যদি সালাম করো ও মায় বাফারে হইবা হুন্ডাই নি আজ বসে মেদি শুরু জুটিছে বলে কিতা বলে কিতা মারাও কিতা কিন্তু বুধবার আয় বলে না বলে এগু আস্তনে আইয়া সফিনার মারে সালাম করে কিতা হইলা বলে গো আস্তনে আইছে আনে বাজার তো নাইয়া কইনা বেটিরে সালাম করে ও মা ও বাড়ি যাইবা মেসাবর বাড়ি তবিব করা যে আমার ফুয়া বেটিয়ে রোদ করে লইছে কিছু বেটিন তোর হরিন তোর ও আমল থাকে যে আমার ফুয়া রোদ করে লইছে আমি মূল কইছি না মাইছাম না ই বংশ তো তবে মা ও কইয়াও দৌড় দিলা সাইবর বাড়ি ফিরসাবর বাড়ি এখারে উদা এখারে উদা হে যদি সালাম করে না ঘর বেটির লগে আশা আছে করলেও বেড়া ইগো গর ব্যাংক হয়ে গেছে ইগো বলে গর ব্যাংক হয়ে গেছে আচ্ছা কোন চাই ই বেটি গুইন রইত খারে দেখিয়া ই বেটি রইত খারে দেখিয়া ও জামাই দেখিয়া নানি জামাই বুই হাসি তাই গোয়ামুরি আনি দিতাই গো সব করতাই ই গর আল্লাহর রহমত আর বরকত নাজিল হইতো আর একজন পাকিস্তান বর্ডারও আর আরেকজন বাংলাদেশ বর্ডারও ইন হোসাই বরকত আইবরি ইন গজব আইব ইন কিতা আইব গজব আইব এর কারণে বেটাইতে বিবি অখলর মুখে দি মায়ার নজরে যত সময় চাইবাই নফল ইবাদতর সব আল্লাহ দান করব কুকা সুবহানাল্লাহ ভাই আমি বাঙ্গিয়ে দিয়া ইকানো নিয়া খারে মসালিয়া একটা দায়িত্ব হই আরম্ভ করিও না মুসিবত আইব বহুতে খানিবনি বাদ দিলা আর আমল করার কোনটা হয় না এর কারণে আপনি বাজারও যাইতায় বাজার তো নিয়ে আইতায় কোনো জায়গায় যাইতায় গোয়ামরি আনে দিও সালাম করিও বিবি যাই না সই আপনিও সালাম করিও আপনার স্বামীর তো দাম আপনার কাছে এই জমিনও আল্লাহ বাদে যদি সৈদ্দার ওডার খারুরে দেবই তো যে জমিনও সারা বেঠিন তোরে ওডার দেব হইল নে যে ও বেঠিন যা তো হল তোমরা জমিনও তোমরা জামাই অগ্লরে সৈদ্দা করো অতখান সম্মান বেঠাইন তোর বেঠিন তোর কাছে আমার বুজুর্গ আমার লোকে দোয়া করবা স্বাদষ্ট হয়ে গেছে আর হয় আমরা এই জমিনও আছি একদিন আমরা মারা যাইব মরমুন আলী কোন চাই মরি যাই কিন্তু মরার বাদেও নেকির দরজা বন্ধ হইব ভাই আইন হরিও না নবীজি কইতরা আর দোয়া ও মুখুল ইবাদত সব ইবাদতর মূল হইল দোয়া হক সুবহানাল্লাহ কিছু সময়ের ভিতরে দোয়া হইব কিছু সময়ের ভিতরে দোয়া হইব মানুষের নেকির দরজা বন্ধ হই যায় কিন্তু তিন ধরনের মানুষ আছে এরা কিয়ামত পর্যন্ত আল্লাহর কবর সব পৌঁছায় জুড়ে হইছে সুবহানাল্লাহ ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন
من ثلاثه الا من صدقه جاريه যদি কোনো মানুষে সদকায় জারিয়া করিয়া মারা যায় কিয়ামতের আগ পর্যন্ত বান্দার কবর আল্লাহ কন্টিনিউ ভাবে সাপোর্ট করে শোনার নবীর খেদমতে আলিয়ে পৌঁছাই দেব আল্লাহ আল্লাহ আপনার হাবিবর জিন্দা মরদা উম্মত উম্মতের দরজারে বলুন ফরমাও আমরা খারনা কোন বালিশর গাটো আটাইলে আপনি মওলা বুধবারায় ছটাই দেও আমরার মাঝে যত বেমারি আজারি তামাম ওর বেমার শিফা ফরমাও আল্লাহ আমরার মাঝে যত ভাবি খলাস হই তামাম ওর বাবরে দূর ফরমাও আই আল্লাহ আমরার মাঝে যত বেরোজগার কাইতে তো ইবাদান ফরমাও আল্লাহ জামাতে নামাজ পড়ার তৌফিক আমরা সারারে দান করিয়া দেও আল্লাহ আয় আল্লাহ খাস করে আমরার মায়ের বাবারে মাফ ফরমাও আমরা অনেক হরমা নাই অনেক হর বাবা নাই আমরা যারার মায়ের বাবা কবরবাসী আপনি মওলায় জান্নাতের হাওলা ফরমাও আমরা যারার মায়ের বাবা জমিনে আছেন নেকাইতে তো ইবাদান ফরমাও আমরার উস্তাদ হল পীর ও মুর্শিদ ও দরজারে বলুন ফরমাও আল্লাহ আপনার বন্ধ হলে যে আসে যে নিয়তে সরকার আল্লাহ কবুল ফরমাও আল্লাহ এক এক টাকার বদৌলতে খানদানের এক একজন মধ্যে গান্ডে মাফ ফরমাও আল্লাহ আপনার বন্দা হলে আপনার হবিবর ওয়ারিস জানিয়া বড় মায়া করলা মহব্বত করলা আল্লাহ আপনার বন্দা মন্দিরে দুনিয়া করা তোলা মহব্বত খান ফরমাও আয় আল্লাহ ইলা মানু আসেন রাস্তাঘাটে গাড়ি ঘোড়া লইয়া রাইতে নিশায় দৌড়াইন আল্লাহ রাস্তাঘাটের আফত বিপদ বলা মুসিবত সারা তুমি আমরা হেফাজত ফরমাও ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আমিনা।